ইউক্রেন ইস্যুতে পরস্পরকে দোষারোপ এবং কথার লড়াইয়ে জড়িয়ে পড়া দেশগুলোর মধ্যেও উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্রের নাম না নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী কেন গ্যাং বলেছেন, অদৃশ্য হাতের ইশারায় আরও ঘনীভূত হচ্ছে সংকট। তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের মতে, বাখমুতের পতনের অর্থ এই নয় যে যুদ্ধের গতি প্রকৃতিকে নিজেদের পক্ষে নিয়েছে রাশিয়া, আর সেনা প্রত্যাহার করে শান্তির পথে হাঁটতে পুতিনের প্রতি আহ্বান জার্মানির। ইউক্রেন যুদ্ধে সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাখমুত অঞ্চলের লড়াই। এটি দখল করতে পারলে পার্শ্ববর্তী ক্রামাতুরস্ক ও স্লোভিয়ানস্কের মতো আরও দুটি বড় শহরকে সহজেই নিয়ন্ত্রণে নিতে পারবে রুশ বাহিনী, যে কারণে বাখমুত দখলে মরিয়া দুই পক্ষই চলছে তীব্র লড়াই। বাখমুত থেকে পিছু হটছে ইউক্রেনীয় সেনারা এমন দাবি নাকচ করে দিয়ে অঞ্চলটি ধরে রাখতে সেনাবাহিনীকে আরও শক্তি বাড়ানোর নির্দেশ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ বিষয়ে ইউক্রেনের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কমান্ডারদের সঙ্গেও আলোচনা হয়েছে তার। ইউক্রেন ইস্যুতে দিনকে দিন পরস্পরকে দোষারোপ ও কথার লড়াইয়ে জড়িয়ে পড়া দেশগুলোর মধ্যে উত্তেজনা বাড়ছে। মঙ্গলবার পার্লামেন্ট অধিবেশনের ফাঁকে সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের নাম না নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং বলেছেন, এক অদৃশ্য হাতের ইশারায় আরও ঘনীভূত হচ্ছে ইউক্রেন সংকট। কিন গ্যাং বলেন, চীন কোনো সংকট তৈরি করেনি এবং তারা কোনো পক্ষকেই অস্ত্র সরবরাহ করেনি। দোষারোপের রাজনীতি বাদ দিয়ে শান্তি আলোচনার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের মতে, রাশিয়া বাখমুত দখল করলে ইউক্রেনের বড় পরাজয় হবে এমন ভাবার কোনো কারণ নেই। বাখমুতের পতনের অর্থ এই নয় যে যুদ্ধের গতি প্রকৃতিকে নিজেদের পক্ষে নিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রতি সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান লয়েড অস্টিন। এদিকে সেনা প্রত্যাহারের মাধ্যমে শান্তির পথে হাঁটতে পুতিনের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ। সিএনএন এর ফরিদ জাকারিয়াকে দেয়া সাক্ষাৎকারে শোলজ বলেন, পুতিন বুঝতে পারলে ভালো যে তিনি তার সাম্রাজ্যবাদী আগ্রাসন দিয়ে সফল হবেন না, তাকে সেনা প্রত্যাহার করতেই হবে, আর এটাই শান্তি আলোচনার ভিত্তি। There is something which is absolutely clear. We will continue to support Ukraine. Sean Mahfuz, Desk Report, ATN News.